আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সে বিষয়ে রাসূলের হাদিস ও কোরআনের আলোকে আমরা জানব। তার আগে কোরআনের একটি আয়াতের অনুবাদ তুলে ধরার চেষ্টা করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। আল্লাহ বলেন, আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরীক করার জন্য জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের অনুগত করো না, আমার ওই দিকে তাদের ফিরে আসতে হবে, অতঃপর আমি তাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 8। এ আয়াতে আল্লাহ তাআলা এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবান, আর তা হলো বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা। এ আয়াতের ব্যাখ্যায় হাদিসে পাকে অনেক দিক নির্দেশনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ যথাসময়ে আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী ও মুসলিম। এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জিহাদের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করা অনেক সৌভাগ্য ও কল্যাণের কাজ। এ প্রসঙ্গে একটি হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে, আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য বায়াত করছি আর আল্লাহর কাছে এর প্রতিদান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ, তারা উভয়েই জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে তুমি কি সত্যি আল্লাহর থেকে তোমার হিজরত ও জিহাদের জন্য পুরস্কার চাও? সে বলল, হ্যাঁ, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তাহলে যাও, তোমার বাবা মার খেদমত করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। সহিহ মুসলিম। উল্লেখিত হাদিসেও তিনটি আমলের কথা বলা হয়েছে, তা হলো ইসলামের জন্য হিজরত এবং জিহাদ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আমলের চেয়ে বাবা মার খেদমত ও তাদের সঙ্গে উত্তম আচরণকে উত্তম আমল হিসেবে তুলে ধরেছেন, বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন। সুতরাং কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এ বিষয়টি চূড়ান্ত যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে বাবা মার খেদমত করা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা। তাই বাবা মা জীবিত থাকুক কিংবা মারা যাক, সবসময় তাদের জন্য এভাবে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, যার অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহমত করুন যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করার তৌফিক দান করুন। তাদের সঙ্গে উত্তম আচরণ ও খেদমতেই মিলবে ইসলামের জন্য হিজরত ও জিহাদের সওয়াব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে বাবা মার খেদমতের জন্য কবুল করুন, আমিন। এই আমলটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।